আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তাহলে আমি যে আজকে যে দ্বিতীয় চ্যাপ্টারে আমরা থিওরাম নাম্বার 2 থেকে শুরু করছি। আচ্ছা, প্রুভ দ্যাট যে প্রুভ দ্যাট এ লিনিয়ার কম্বিনেশন অফ এম সলিউশন অফ দ্য হোমোজিনিয়াস ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ টি এক্স ইজ অলসো এ সলিউশন অফ ইট। আমাদের দেখাতে হবে যে এম সংখ্যক সমাধানের যে যোগাশ্রয়ী সমাবেশ এটা হোমোজিনিয়াস ভেক্টর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সেটাও হচ্ছে একটা সমাধান। অথবা এভাবে কোশ্চেনটা আসতে পারে, ইফ দ্য ভেক্টর ফাংশন ফাই ওয়ান ফাই টু অ্যান্ড ফাই এম আর এম সলিউশন অফ ডিএক্স বাই ডিটি ক্যাপিটাল এ টি এক্স এন সি ওয়ান সি টু সি এম আর এম নাম্বার দেন দ্য ভেক্টর ফাংশন ক্যাপিটাল ফাই সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি টু ফাই টু সি এম ফাই এন এটা সিগমা নোটেশনে কে ওয়ান টু এম সি কে ফাই কে ইজ অলসো এ সলিউশন অফ ডি এক্স বাই ডি টি এ টি এক্স। তাহলে আমরা গিভেন দ্যাট ফাই ওয়ান ফাই টু ফাই এম আর সলিউশন অফ ডি এক্স বাই ডি টি এ টি এক্স যেটা দেওয়া আছে, তাহলে অতএব এই সলিউশন গুলো আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসাই ডি বাই ডি টি ফাই ওয়ান টি। তাহলে এই সলিউশনকে সিদ্ধ করবে এ টি ফাই ওয়ান টি ডি বাই ডি টি ফাই টু টি এ টু ফাই টু টি। তারপরে আমাদের আছে ডি বাই ডি টি এ যে ফাই এম টি এ টি ফাই এম টি, এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। যেহেতু সিদ্ধ করে, তাহলে এখন আমরা কি বলতেছি, এখন যে ডি বাই ডি টি ফাই টি ক্যাপিটাল ফাই টি আমরা এখন এটা আমরা কি বসাইলাম, এটা আমরা যে বসাইলাম এখানে, তাহলে এটা সমাধান সিদ্ধ করে কিনা ডি বাই ডি টি ফাই টি, অর্থাৎ ফাই ক্যাপিটাল ফাই টি কে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি উইথ রেসপেক্ট টু টি। তাহলে সি ওয়ান ধ্রুবক সহক সি ওয়ান প্রত্যেকটাতে আমি ডি বাই ডি টি লাগিয়ে দিলাম, ডি বাই ডি টি সি ওয়ান ফাই ওয়ান টি প্লাস ডি বাই ডি টি সি টু ফাই টু টি ডি বাই ডি টি সি এম ফাই এম টি। তাহলে সি ওয়ান যদি ধ্রুবক সহক সি ওয়ান টা সামনে যাবে ডি বাই ডি টি ফাই ওয়ান টি সি টু ডি বাই ডি টি ফাই টু টি সি এম ডি বাই ডি টি ফাই এম টি। তাহলে আমাদের কত হলো, দ্যাট ইজ আমাদের আমাদের যেটা আসলো যে সেটা হলো আমাদের যে তাহলে ফাই ওয়ান টি ফাই ওয়ান টি আমরা ডি বাই ডি টি ফাই ওয়ান টি পেয়েছি এ টু ফাই এ টু ফাই ওয়ান টি ডি বাই ডি টি ফাই টু টি যে ইকাল টু আমি পেয়েছি ইকাল টু আমি পেয়েছি এ টু ফাই টু টি এ টু ফাই টু টি এবং আমরা ডি বাই ডি টি ফাই এম টি এ টু ফাই এম টি এই মানগুলো আমরা 2 থেকে বসাইলাম। তাহলে এখন আমরা এ টি ক্যাপিটাল টি কমন নিলাম সি ওয়ান ফাই ওয়ান টি সি টু ফাই টু টি সি এম ফাই এম টি, তাহলে এটার মান হলো ক্যাপিটাল ফাই টি। তাহলে এটা সুতরাং ডি বাই ডি টি ফাই টি সমান এ টি ফাই টু টি সমান এ টু ফাই ফর্ম টু অ্যান্ড থ্রি টু ফাই ইজ এ সলিউশন অফ ওয়ান যে সুতরাং যে 1 আর 2 আর 3 থেকে ওয়ানের সলিউশন হলো, তো দা লিনিয়ার কম্বিনেশন এত হচ্ছে সলিউশন অফ ওয়ান। সুতরাং এর লিনিয়ার কম্বিনেশন সি ওয়ান ফাই ওয়ান সি টু ফাই টু সি এম ফাই এম সলিউশন ওয়ানের সমাধান। তোমরা বলছো কি বলো, না বুঝে বুঝলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এটা একবারে সহজ জিনিস, যেহেতু সমীকরণে বসিয়ে দিলেই আমাদের একটা চলে আসতেছে, অতএব শুধু ডি বাই ডি টি ফাই টি আমরা ডিফারেন্সিয়েশন করে মানগুলো বসাইছি, মানগুলো বসালে দেখা যাচ্ছে সিদ্ধ হচ্ছে, কাজে এটা আমাদের সমাধান। ইফ দা এন ভেক্টর ফাংশন ফাই ওয়ান ফাই টু ফাই এন ডিফাইন বাই ফাই ওয়ান টি ফাই ওয়ান ওয়ান টি ফাই টু ওয়ান টি ফাই এন ওয়ান টি এ ফাই টু টি সমান ফাই ওয়ান টু টি। শুধু দেখো আমাদের যে সারিগুলোর চেঞ্জ হচ্ছে, ফাই টু টু এখানে 2 নম্বর কলাম
শুধু সারিগুলো চেঞ্জ হচ্ছে পাই এন টি টি পাই ডট আপ টু পাই এন টি পাই ওয়ান এন টি তারপরে আছে পাই টু এন টি পাই এন এন টি তাই না শুধু আমাদের যে সারিগুলোর যে চেঞ্জ হচ্ছে তাহলে আমরা যে কি পাচ্ছি দ্যাট ইজ তাহলে এ যে আর লিনিয়ারলি যে আমরা যে এই ভেক্টর ডিফাইন আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়ান এ লেস ইকুয়াল টু টি লেস ইকুয়াল টু বি থিটা এই ইন্টারভেলের মধ্যে আছে দেন দা রনস্কিয়ান ফাই যে ডব্লিউ ফাই ওয়ান ফাই টু ফাই এন টি সমান জিরো ফর এভরি টি এ বি ঠিক আছে তাহলে যে আমরা যে কি পাচ্ছি যে যে এগুলো আমরা লিখলাম আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যে যদি তাদের রনস্কিয়ানটা জিরো হয় ফর এভরি টি বিলংস টু এ বি আচ্ছা সিন্স ফাই ওয়ান ফাই টু ফাই এন আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যেহেতু ফাই ওয়ান ফাই টু ফাই এন হচ্ছে যে আমাদের যে যোগাশ্রয়ী নির্ভরশীল ওয়ান দা ইন্টারভেল এ লেস ইকুয়াল টু টি লেস ইকুয়াল টু বি সুতরাং যে টিটা এই ইন্টারভেলের মধ্যে আছে দেয়ার এক্সিস্ট নাম্বার সি ওয়ান সি টু সি এন নট অল জিরো ডিপেন্ডেন্ট হলে কি হয় সি ওয়ান সি টু সি এন এটা ফার্স্ট ইয়ারের জিনিস লিনিয়ার অ্যালজেব্রা যে নট অল জিরো মানে সবগুলো জিরো হবে না এবং তার লিনিয়ার কম্বিনেশন সি ওয়ান পাই ওয়ান টি সি টু পাই টু টি প্লাস নট অল সি এন পাই এন টি ইকুয়াল টু জিরো তাই না পাই ওয়ান টির মান বসাইলাম পাই ওয়ান টির মান এটা পাই ওয়ান ওয়ান টু ওয়ান টু শুধু আমাদের সারির চেঞ্জ হয়েছে পাই এন টি আবার পাই টু টির মানটা এটা বসাইলাম পাই ওয়ান টি পাই টু টু টি ডট আপ টু পাই এন টি তারপরে আছে পাই ওয়ান এন টি পাই টু এন টি ডট আপ টু পাই এন এন টি তাহলে আমরা এগুলো মান বসানোর পর আমরা কি করলাম ফ্রম দিস উই অবটেইন দ্য ফলোইং লিনিয়ার হোমোজিনিয়াস সিস্টেম তাহলে আমরা যে এই যেহেতু আমাদের লিনিয়ার হোমোজিনিয়াস সিস্টেমকে ডান পক্ষে আমাদের শূন্য তাই না ডান পক্ষে আমাদের কোনো অশূন্য কোনো টার্ম নাই সেই জন্য লিনিয়ার হোমোজিনিয়াস সিস্টেম অর্থাৎ এন সংখ্যক সমাধান মানে লিনিয়ার সমীকরণ আছে ফর অল টি বিলংস টু এ বি ইন পার্টিকুলার মানে নির্দিষ্টভাবে দিস মাস্ট হোল্ড অ্যান আরবিটারি পয়েন্ট টি জিরো এ বিলংস টু এ বি নির্দিষ্টভাবে যে কোনো যে এ বির মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট নিলাম দাস লিটিং টি ইকুয়াল টু টি জিরো দি অ্যাবোভ সিস্টেম বিকাম তাহলে টির জায়গায় আমি টি জিরো বসাইলাম টি জায়গায় টি জিরো বসাইলাম টি জিরো বসাইলাম তাহলে এটা হলো হ্যাঁ সি ওয়ান সি টু সি এন আর আননোন যেহেতু এগুলো আননোন সুতরাং সি ওয়ান সি টু সি এন আর নট অল জিরো এবং যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সবগুলি জিরো নয় দি ডিটারমিনেন্ট অফ দ্য কোফিসিয়েন্ট অফ দ্য অ্যাবোভ সিস্টেম মাস জিরো তাহলে এই ডিটারমিনেন্টটা যে কোফিসিয়েন্ট অফ দ্য অ্যাবোভ সিস্টেম এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স কোনটা এই অগমেন্টেড ম্যাট্রিক্স এটা আমি পাশে লিখে দিয়েছি অগমেন্টেড ম্যাট্রিক্স এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই যে এটা রিপ্রেজেন্টেশন এটাকে আমরা লিখেছি দেখো এটাকে আমরা যে এই যে এই এই সমীকরণটাকে আমরা যে এখানে এইভাবে লিখতে পারি তাই না দিস ইজ দা অগমেন্টেড ম্যাট্রিক্স বা যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটাকে আমরা কি বলি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স আর সি ওয়ান সি টু সি এম তাই না তাহলে যে এটা আমাদের হলো যে এটা সি ওয়ান সি টু যে সি এম তাহলে দেখো যে এটা যেহেতু লিনিয়ার যে তাহলে আমরা যে ডিটারমিনেন্ট অফ দা কোফিসিয়েন্ট অফ দা অ্যাবোভ সিস্টেম মাস্ট যে জিরো তাহলে যেহেতু আমাদের যে যে যেহেতু আমাদের নট অল জিরো কাজে উই মাস্ট হ্যাভ তাই এই যে এই যে এই জিরো জিরো পাবো বাট দা
তাহলে দাস প্লাস আই ওয়ান প্লাস টু আই এ ইকাল টু জিরো টি জিরো ইজ আর্বিটারি পয়েন্ট অফ এ বি উই মাস্ট হ্যাভ এত আচ্ছা বলো তো এবার বলছো তোমরা কো বলছো আগেরটা কি সমস্যা আছে না আবার বলতে হবে বলো রাবেয়া সুলতানা বলো না সমস্যা আছে স্যার না স্যার আচ্ছা যাই হোক এটা সহজ জিনিস নেক্সট হলো লেট দা ভেক্টর ফাংশন ফাই ওয়ান ফাই টু ফাই এন ডিফাইন বাই ফাই ওয়ান টি ফাই ওয়ান ওয়ান টি তারপরে হচ্ছে ফাই টু ওয়ান টি এটাও একই ফাই টু টি ফাই ওয়ান টি ফাই টু টি এটা এন সলিউশন অফ দা হোমোজিনিয়াস ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে আচ্ছা এটা আমি করাই না এন পরীক্ষা আসে নাই তো আমরা আর একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় যে অনেকবার আসছে সেটা আমি যে সেটা আমি আলোচনা করতেছি যে সেটা হলো যে তোমার যেটা এই থিওরাম নাম্বার সেভেন থিওরাম নাম্বার সেভেন এটা পরীক্ষায় অনেকবার আসছে ঠিক আছে এটা আমি আলোচনা করতেছি তাহলে দ্যার এক্সিস্ট এ ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন অফ যে দা হোমোজিনিয়াস লিনিয়ার ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়ার ইট ইজ এ কন্টিনিউয়াস ম্যাট্রিক্স ফাংশন তাহলে যে এটা আমাদের আছে যদি এখানে ফান্ডামেন্টাল সেট অফ হোমোজিনিয়াস লিনিয়ার ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন মানে সলিউশন গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন মানে সলিউশন গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে এটা তোমাদের যে পনেরোতে আসছে পনেরোতে আসছে ঠিক আছে যে পনেরোতে আসছে আচ্ছা তাহলে যে দেখো গিভেন দ্যাট এক্স প্রাইম টি ইকাল টু এ টি এক্স তাহলে যে এক্স প্রাইম টি মানে ডিএক্স বাই ডি টি ইকাল টু এ টি এক্স উই ডিফাইন এ স্পেশাল সেট অফ কনস্ট্যান্ট ভেক্টর ইউ ওয়ান ইউ টু ইউ এন তাহলে এ যে ইউ ওয়ানটা ইউনিট ভেক্টর ওয়ান জিরো জিরো এটা ইউ টু টু আছে যে শুধু দ্বিতীয় কম্পোনেন্টটা ওয়ান বাকিগুলো জিরো ইউ এনটা এন তম কম্পোনেন্ট হচ্ছে ওয়ান বাকিগুলো জিরো তাহলে যে দ্যাট ইজ ফর ইস আই ওয়ান টু এন ইউ আই হ্যাজ দ্য আই এফ কম্পোনেন্ট ওয়ান and all other component are zero আর বাকি কম্পোনেন্ট গুলো জিরো তাহলে আমরা কি পাচ্ছি লেট phi1 phi2 phi n বি এন সলিউশন অফ ওয়ান স্যাটিসফাইং দা কন্ডিশন স্যাটিসফাই করে phi i t0 সমান ui i equal to 1 2 a as n ঠিক আছে যে আই এর মান এক দুই তিন মানে আই এর মান ওয়ান হলে এটা আই এর মান টু হলে এটা আই এর মান এন হলে এটা তাই না সেটা আমি বলেছি যে ফাই ওয়ান টি জিরো ইউ ওয়ান ফাই টু টি জিরো আমাদের যে ফাই টু টি জিরো যে সমান ইউ টু ফাই এন টি জিরো সমান ইউ এন তাহলে আমাদের কত হলো ম্যান যে ওয়ার যে টি জিরো ইজ অ্যান আর্বিটারি ফিক্সড পয়েন্ট অফ এ বি টি জিরোটা এ বি ইন্টারভেলের যে কোনো ইচ্ছামূলক একটা নির্দিষ্ট বিন্দু তাহলে নোট দ্যাট মানে লক্ষ্য করো যে দিস সলিউশন এক্সিস্ট অ্যান্ড ইউনিক যে এই সলিউশন গুলো যে এক্সিস্ট করে এবং ইউনিক ঠিক আছে রনস্কিয়ান ফাই ওয়ান ফাই টু ফাই এন টি জিরো মানে কি তাহলে ফাই ওয়ানে ইউ ওয়ান ইউ টু ডটার আপ টু ইউ এন তাহলে রনস্কিয়ান নিলাম এটা ওয়ান জিরো জিরো তারপরে জিরো ওয়ান জিরো জিরো তারপরে জিরো জিরো ওয়ান তাহলে এটাকে আমরা লিখলাম এইভাবে এটাকে তাহলে কি এটার মান নির্ণয় করে দেখাইছি ওয়ান ওয়ান নিলে এই যে ওয়ান নিলাম তারপরে তাহলে লাস্টেরটা থাকে
এটার মান আমাদের 1 হয় 1 হয় সেটা আমি বের করে দেখাইছি যেটা বইয়ে নাই তাহলে 1 মানে কি ইজ নট ইকুয়াল টু 0 আর ইজ নট ইকুয়াল রন স্কয়ার যদি 0 না হয় আমরা বলেছি সেই সলিউশন গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দিস সলিউশন পাই 1 পাই 2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট 1 এবি এবি এর মধ্যে সেরা যোগাশ্রয়ী অনির্ভরশীল দাস পাই 1 পাই 2 পাই এন ফর্ম এ ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন আগেই বলেছি সলিউশন গুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় সেই সলিউশন গুলো ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন বলে এটা আমি ভাইবা ওটি জিজ্ঞেস করি অনেক সময় পরীক্ষা আসে আমাদের সলিউশন গুলি যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের তাহলে সেই সলিউশন সেটকে ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন বলা হয় তাহলে যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হেন্স আমাদের কত হলো যে সুতরাং আমরা পাচ্ছি যে যে দেয়ার এক্সিস্ট এ ফান্ডামেন্টাল যে সেট অফ সলিউশন সুতরাং আমাদের যে দেয়ার এক্সিস্ট এ ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন অফ দা যে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স প্রাইম টি ইকুয়াল টু এ টি এক্স বলো তো সমস্যা আছে না স্যার তাহলে আমরা আজকে কি কি জিনিস শিখলাম আজকে আমরা শিখেছি ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন আমাদের যে যদি সলিউশন গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় অর্থাৎ রনস্কিয়ান যদি এর সলিউশন গুলো রনস্কিয়ান যদি ইজ নট ইকুয়াল টু 0 হয় অর্থাৎ সলিউশন গুলোর নির্ণায়কের মান যদি শূন্য না হয় তাহলে সেই সলিউশন গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং সেটাকে আমরা বলতেছি ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন ক্লিয়ার আচ্ছা তোমাদের কিছু কোশ্চেন করি এখন তোমাদের যে অ্যাকচুয়ালি এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে আমি করাচ্ছি ঠিক আছে আমরা যে এখানে প্রথম যে আমি বলেছি যে অগমেন্টেড ম্যাট্রিক্স কি বলতো অগমেন্টেড ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স কি বলো অগমেন্টেড ম্যাট্রিক্স মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স মানে কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স যে কোএফিসিয়েন্ট এটাকে আমরা যে এই গুণন আকারে এইভাবে লিখতে পারি তাহলে সি ওয়ান সি টু সি এন এর সঙ্গে গুণন আকারে যেটা আছে সেই ম্যাট্রিক্সটা হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স বুঝতে পারছো এবার বুঝতে পারছো অগমেন্টেড ম্যাট্রিক্স কি রাবেয়া সুলতানা বলো অগমেন্টেড ম্যাট্রিক্স বা এই যে ডিটারমিনেন্ট অফ দা কোএফিসিয়েন্ট যে মাস্ট বি জিরো ঠিক আছে তাহলে এখানে গুণন আকারে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটার মান যদি জিরো হয় নির্ণায়কের মান শূন্য হয়
তাহলে আমরা বলতেছি যে অর্থাৎ রনস্কিয়ান শূন্য। তাহলে আমরা সেটা সলিউশন গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এখানে বলছি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে আমাদের রনস্কিয়ান জিরো হবে। আমরা সলিউশন গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে রনস্কিয়ান এর মান জিরো। রনস্কিয়ান কি? রনস্কিয়ান ওই সলিউশন গুলো কলাম আকারে লিখে তার নির্ণায়কের মান যদি শূন্য সেটা রনস্কিয়ান জিরো, আর কলাম আকারে লিখে নির্ণায়কের মান যদি শূন্য না হয় তাহলে রনস্কিয়ান ইজ নট ইকুয়াল টু জিরো, মানে সলিউশন গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকলে আমাদের ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন বলে। বুঝতে পারছ? বলো বলো। তোমরা সব বুঝতে পারছো? কথা বলো না কেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছি, কিন্তু প্রশ্ন করলে উত্তর দাও না, কারণ এই বাবা ভাই ব্যাপারে যখন জিজ্ঞেস করব উত্তর না দিলে তো আমি মার দিতে পারবো না। আমি তো ঢাকা ইউনিভার্সিটিকে যে আসবে তাকে বলতে পারবো না যে একে ভালো মার্ক দেন, তোমাদের তো কথা বলতে হবে, কথা বলে শিখতে হবে রে বাবা। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখেছি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যে সলিউশন কখন হয়, যদি ওই সলিউশন গুলোর রনস্কিয়ান এর মান শূন্য হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, আর যদি সলিউশন গুলোর মানে যে নির্ণায়কের মান যদি অশূন্য হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, আর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয় তাহলে ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। ঠিক আছে, তাহলে আজকে আর না, আজকে মোটামুটি তাহলে শেষ করা যায়, কি বলো? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। আচ্ছা ওয়েলকাম।